তো আমি স্টার্ট করতেছি। তো গাইজ এখানে দেখতেছেন একটা এসকেপ আসতেছে, তো অটোমেটিক সলভ হয়ে গেছে। তো এখানে দেখুন একটা ক্যাপসা স্ক্যাপসা আসছে, এখানে বোর্ড যেগুলো সেগুলো সিলেক্ট করতে বলতেছে, তো বোর্ড যেগুলো সেগুলো সিলেক্ট করতেছি। তারপর ভেরিফাইতে ক্লিক করলাম। যে ফান ক্যাপসাটা আসছে এটা অটোমেটিক সলভ হয়ে গেছে, দেখুন এটা অটোমেটিক সলভ হয়ে গেছে। গাছ দেখতেছেন এখানে একটা স্কেপ আসতেছে, যেটা অটোমেটিক সলভ হয়ে গেছে। দেখুন এটা অটোমেটিক সলভ হয়ে গেছে। জিটি স্কেপসা তো ভালো করে জানেন যে এটা কীভাবে সমাধান করতে হয়। এই যে এখানে আছে আপনার একটা চিহ্ন, এটাকে আপনার টেনে এনে এখানে ছেড়ে দিতে হয়, আর এখান থেকেও আপনি টেনে এনে ছেড়ে দিতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে টেনে ধরে এই যে খুব সাইজ মতো বসে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো এইভাবে এই ক্যাপসাগুলোকে আপনার ভেরিফিকেশন করতে হয় অথবা সাবমিট করতে হয়। এই যে হয়ে গেছে, তো এইভাবে এগুলোকে সাবমিট করবেন। তো এখানে ট্রেন যেগুলো সেগুলো ক্লিক করতে হবে। ট্রেন আছে এটা, 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 তারপর নেক্সট, তারপর আবার ট্রেন যতগুলো আছে সবগুলো আর কি, সবগুলোতে ক্লিক করতে হবে। এটা কিন্তু ট্রেন না, এটা হচ্ছে ট্রাক। তারপর ভেরিফাই, যে হয়ে গেছে। এখানে একটা স্কেপসা আসতেছে, দেখুন এটা অটোমেটিক হয়ে গেছে। আবার একটা স্কেপসা আসতেছে, তো এখানে এয়ারপ্লেন যেগুলো সেগুলো ক্লিক করতে হবে। এখানে উপরে দেওয়া আছে কন্টেইনিং অ্যান এয়ারপ্লেন, তো এয়ারপ্লেন হচ্ছে শুধুমাত্র এইটা আর এটা, আর এটা কিন্তু এয়ারপ্লেন না, এটা হচ্ছে আপনার সিপ্লেন, এটা সিপ্লেন, এটা এয়ারপ্লেন না। তো ওকে, এই দুটি ক্লিক করলাম, তারপর নেক্সট। তারপর এখানে এয়ারপ্লেন কোনটা, এখানে এয়ারপ্লেন আছে এটা, 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 এই যে এটা, তারপর ভেরিফাই, হয়ে গেছে। এইভাবে আপনারা এই ক্যাপসাগুলোকে সাবমিট করবেন অথবা সলভ করবেন। তো ওকে, এই পর্যন্ত। যেটা একটা অটোমেটিক হয়ে গেছে, কথা বলতে বলতে অটোমেটিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা সাবমিট করবেন। তো ওকে, এই পর্যন্ত। আজকে আল্লাহ হাফেজ।